আমি মনে করি বাজেটে কোন খাতে কি বরাদ্দ আছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নিত্যপণ্যের দাম ঠিক রাখা, তলার ব্যবস্থা করা এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা। এই তিন বিষয়ের চশমা দিয়ে বাজেটের সাফল্য নির্ধারণ করা হবে। আমি আগেই বলেছি যে বৈশ্বিক সংকট এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবের ভেতরে বাংলাদেশের উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার একটা প্রচেষ্টার বাজেট এটা। সুতরাং এই বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা খাত, নারী শিশু শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার কথা বলা হয়েছে। কিন্তু আমি বলবো যে এই সব কিছুই নির্ভর করছে যে বাজার সিন্ডিকেটটা কীভাবে আপনি দমন করবেন। সুতরাং এখানে এই বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি হচ্ছে প্রশাসন কীভাবে শক্তভাবে কঠোরভাবে বাজার সিন্ডিকেট ধ্বংস করবে এবং গ্যাস ও বিদ্যুৎ যথাসময় সরবরাহ করবে শিল্পাঞ্চল এবং বাসাবাড়িতে। সুতরাং এখানে বাস্তবায়নের চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেইখানে আমি মনে করি প্রশাসন কী ভূমিকা রাখবে তার উপর নির্ভর করছে এই বাজেটের সাফল্য। এই বাজেটের ছ মাসে যেহেতু বৈশ্বিক সংকট এবং ইউক্রেন যুদ্ধ প্রভাবটা মোটামুটি দক্ষতার সঙ্গে শেখ হাসিনা সফল হয়েছেন মোকাবেলা করতে, সুতরাং আগামী ছয় মাসে সেই দক্ষতার অভিজ্ঞতার ভিত্তিতে এই বাজেট জনসাধারণের সন্তুষ্টি প্রদান করবে।